আমাদের এই ব্রহ্মাণ্ড অনেক বড়। সায়েন্টিস্টদের মতে এই ব্রহ্মাণ্ডে 170 কোয়াট্রিলিয়ন গ্রহ আছে, অর্থাৎ 17-র পরে 18টি জিরো। শুধুমাত্র আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই কয়েক বিলিয়ন গ্রহ ঘুরে বেড়াচ্ছে। এদের সামনে পৃথিবী খুবই নগণ্য বলে মনে হয়। আর এখানেই প্রশ্ন আসে, এত গ্রহের মধ্যে কোথাও কি লাইফ নেই? কারণ এই অনন্ত ব্রহ্মাণ্ডের কণায় কণায় রহস্য লুকিয়ে রয়েছে। আর এমনই একটি রহস্য হলো আমাদের সোলার সিস্টেমে গ্রহের সংখ্যা কত। আপনারা হয়তো ভাবছেন, সোলার সিস্টেমে তো 8টি গ্রহ রয়েছে। তবে এটা পুরো সত্যি নয়। সময়ের সাথে যত টেকনোলজি উন্নত হচ্ছে, তত আমাদের সোলার সিস্টেমে গ্রহের মতন দেখতে বড় বড় অবজেক্টের ডিসকভারি হচ্ছে। তাই 2005 সালের পূর্বে আমাদের সোলার সিস্টেমে গ্রহের সংখ্যা 9টি ছিল। তখন প্লুটোর পরে কুইপার বেল্টে আরও একটি গ্রহের সন্ধান করা হয়েছিল, যার নাম ছিল এরিস, যাকে আমরা 2005 সালে হাবেল টেলিস্কোপের সাহায্যে ডিসকভার করেছিলাম, যাকে বর্তমানে ডার্ক প্ল্যানেটের ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই প্ল্যানেটে কী লুকিয়ে রয়েছে জানেন? এখানে কি কোনো লাইফের সংকেত রয়েছে? আর এটিকে কেন গ্রহের তালিকা থেকে ডার্ক প্ল্যানেটের ক্যাটাগরিতে রাখা হয়েছিল, জানব আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। সায়েন্টিস্টরা সময় সময় পাওয়ারফুল টেলিস্কোপের সাহায্যে বহু এক্সোপ্ল্যানেটের ডিসকভার করে চলেছে। কিন্তু সাল 2005-এ হাবেল টেলিস্কোপের সাহায্যে আমাদের সোলার সিস্টেমে খোঁজা একটি নতুন অবজেক্টের উপর রিসার্চ করা শুরু হয়। সেখানে জানা যায় এই নতুন অবজেক্ট প্লুটোর চেয়েও অনেক বড়, যাকে পরবর্তীকালে এরিস গ্রহ নাম দেওয়া হয়। সবাই এরিসকে গ্রহের তালিকায় রাখতে চেয়েছিল। তখন আমাদের সোলার সিস্টেমে প্লুটো 9 নম্বর গ্রহ ছিল, কিন্তু সব সায়েন্টিস্টরা এরিসকে 10 নম্বর গ্রহ রূপে স্বীকার করতে চায়নি। এর সবচেয়ে বড় কারণ ছিল, সেই সময় হাবেল টেলিস্কোপের সাহায্যে এই ধরনের অনেকগুলি বড় বড় অবজেক্টের সন্ধান করা হয়েছিল, যাদের কোনো নাম নেওয়া দেওয়া হলেও এগুলি দেখতে ঠিক গ্রহের মতনই ছিল। আর ঠিক এই কারণেই এরিসকে অনেকে গ্রহ রূপে মানতে চায়নি, কারণ এর ফলে সোলার সিস্টেমে গ্রহের সংখ্যা অনেক বেড়ে যেত। বহু রিসার্চ থেকে জানা গেছিল আমাদের সোলার সিস্টেমে গ্রহের মতন দেখতে অবজেক্টের সংখ্যা 100 থেকে 1000-এরও বেশি হতে পারে, যার জন্য সায়েন্টিস্টরা বুঝতে পেরেছিলেন এদেরকে গ্রহের তালিকায় রাখা সম্ভব হবে না। এই কারণে 2005 সালে গ্রহের একটি নতুন ডেফিনেশন পেশ করা হয়, যার পর সোলার সিস্টেমে 8টি অবজেক্ট গ্রহের তালিকায় স্থান পায়। প্রথম 4টি রকি প্ল্যানেট, মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্স, আর বাকি 4টি গ্যাস জায়ান্ট প্ল্যানেট, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। এর সাথে 2005 সালে সেই সময় 9 নম্বর গ্রহ প্লুটো এবং এরিসকে গ্রহের তালিকা থেকে আউট করে দিয়ে ডার্ক প্ল্যানেটের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে এরা ছাড়াও আরও অনেকগুলি গ্রহের মতন দেখতে অবজেক্ট ছিল। 2006 সালে ডার্ক প্ল্যানেটের একটি ক্রাইটেরিয়া তৈরি করা হয়, যে প্ল্যানেটের সাইজ এতটাও বড় হয় না তাদেরকে ডার্ক প্ল্যানেট বলা হয়। কিন্তু আজও এরিসকে গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রশ্ন উঠতেই থাকে। এখন প্রশ্ন হল, এরিসকে গ্রহের তালিকায় রাখতে চায় কেন, আর এটি এত স্পেশাল কেন? এটা জানার জন্য এরিসকে একটু ডিটেলসে জানতে হবে। এরিসের সন্ধান 5ই জানুয়ারি 2005 সালে পালোমার অবজারভেটরিতে লাগানো টেলিস্কোপের সাহায্যে সায়েন্টিস্ট মাইক ব্রাউন করেছিলেন। তবে এর সন্ধান করার পূর্বে বিজ্ঞানীরা এর উপস্থিতি সম্পর্কে অনুমান করতে পেরেছিলেন, কারণ এটি সোলার সিস্টেমের যে স্থানে ছিল সেখান থেকে সূর্যরশ্মি অধিক পরিমাণে রিফ্লেক্ট হয়ে পৃথিবীর টেলিস্কোপে পৌঁছাচ্ছিল, যা থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে সেখানে কোনো বড় অবজেক্ট রয়েছে। এরপর সাল 2005-এ হাবেল টেলিস্কোপ এই অবজেক্টের খুব কাছ থেকে ফটো তুলেছিল, যার পর পালোমার অবজারভেটরি বিজ্ঞানীরা একটি নতুন গ্রহ খুঁজে পাওয়ার কথা বলে। বিজ্ঞানীরা বলেন, একে খুঁজে পাওয়া খুব মুশকিল ছিল না, কারণ এটি কুইপার বেল্টের সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলির মধ্যে অন্যতম একটি ছিল। হাবেল টেলিস্কোপের দ্বারা করা রিসার্চ থেকে জানা যায়, এর সারফেস নাইট্রোজেন, জল আর মিথেন বরফে ঢাকা, যার জন্য এখানে পড়া লাইটের 90% রিফ্লেক্ট হয়ে পুনরায় স্পেসে ফিরে যায়। এমনটি শনিগ্রহের চাঁদ এনসিলেডাসের ক্ষেত্রেও ঘটে, কারণ এই চাঁদটির 90% অংশ বরফে ঢাকা, যার জন্য এখান থেকেও বেশিরভাগ লাইট স্পেসে রিফ্লেক্ট হয়ে যায়। এছাড়া বিজ্ঞানীদের রিসার্চ থেকে জানা গেছে, এর ইন্টারনাল স্ট্রাকচার নাইট্রোজেন আর ওয়াটার আইসের আলাদা আলাদা লেয়ারের তৈরি, যার মধ্যে 50% অংশ পিওর মিথেন আইসের। বিজ্ঞানীরা মনে করেন এর কম্পোজিশনে আরও অনেক জিনিস থাকতে পারে, যার সম্পর্কে আমরা এখনও কিছু জানতে পারিনি।
যেহেতু এটি পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে, তাই এর কম্পোজিশন সম্পর্কে ডিটেলসে জানা খুবই মুশকিল হবে। এরিস আমাদের সোলার সিস্টেমের কুইপার বেল্টের একদম শেষ সীমানায় অংশ, যার জন্য এরিস এবং সূর্যের ডিস্টেন্স 98 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা পৃথিবী এবং সূর্যের ডিস্টেন্সের চেয়ে 98 গুণ বেশি। এটা এত দূর যে এখানে সূর্যরশ্মি পৌঁছাতে প্রায় 9 ঘন্টা সময় লেগে যায়। সূর্য থেকে অনেক দূরে থাকার জন্য সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে 558 বছর সময় লেগে যায়, অর্থাৎ এখানকার 1 বছর পৃথিবীর 558 বছরের সমান। 2010-এর পূর্বে করা রিসার্চে বিজ্ঞানীরা ভেবেছিল এরিস সোলার সিস্টেমের 10 নম্বর সবচেয়ে বড় অবজেক্ট, যে প্লুটোর থেকেও বড়। কিন্তু বহু বিজ্ঞানী এই রিসার্চকে ভুল বলে মনে করত, কারণ তাদের রিসার্চে এর সাইজ প্লুটোর থেকে ছোট আসত। এই জন্য সাল 2010-এ কিছু সায়েন্টিস্টের টিম হাবেল টেলিস্কোপের সাহায্যে এই গ্রহের উপর একটি ডিটেলস রিসার্চ করে, যেখানে সামনে আসে এরিসের ডায়ামিটার 2326 কিলোমিটার, যা প্লুটো 2376 কিলোমিটার ডায়ামিটারের চেয়ে 50 কিলোমিটারের কম ছিল। অর্থাৎ এই রিসার্চ থেকে পরিষ্কার হয়ে যায় যে এরিস প্লুটোর থেকে বড় নয়, বরং ছোট। কিন্তু তাও এরিস প্লুটোর পর আমাদের সোলার সিস্টেমের দ্বিতীয় সবচেয়ে বড় অবজেক্ট। এটা হলো তার ছবি। এছাড়া এরিসের একটি পাতলা বায়ুমণ্ডলও আছে, সেখানে অধিকমাত্রায় মিথেন এবং নাইট্রোজেন গ্যাস রয়েছে। যখন প্রথমে এরিসের সন্ধান হয়েছিল, তখন সায়েন্টিস্টরা এর চাঁদ সম্পর্কে কিছুই জানত না। কিন্তু রিসেন্ট করা রিসার্চ থেকে জানা গেছে এরিসের অরবিটে একটি ছোট্ট চাঁদ রয়েছে, যার নাম ডাইশনোমিয়া, যেটি এরিসের সাইজের 30%, অর্থাৎ এর ডায়ামিটার 250 থেকে 300 কিলোমিটার হতে পারে। অনেকে মনে করেন এরিসের মোটা বরফের চাদরের নিচে জলের সমুদ্র থাকতে পারে, আর যদি এমনটি হয় তাহলে এখানে জীবনের সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। কারণ আমাদের সোলার সিস্টেমে এমন বহু চাঁদ আছে যারা উপর থেকে পুরো বরফে ঢাকা, কিন্তু এর ভিতর তরল রূপে মহাসমুদ্র বয়ে চলেছে, আর সেখানে লাইফ থাকার চান্সও অনেক বেশি থাকে। তাই জন্য সায়েন্টিস্টরা মনে করেন এরিসের মোটা বরফের চাদরের নিচে জল তরল রূপে থাকতে পারে। সেক্ষেত্রে এটা সম্ভাবনা রয়েই যায় যে এখানে কোনো প্রকারের মাইক্রো অর্গানিজম লাইফ থাকতে পারে। কিন্তু এটা প্রমাণ করা তখনই সম্ভব হবে যখন আমরা কোনো স্পেসক্রাফটকে এই গ্রহে, অর্থাৎ এখানে পাঠাতে পারব। যেহেতু এটি পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে, তাই সেখানে কোনো স্পেসক্রাফটকে পাঠানো এবং সেখান থেকে সিগন্যাল পুনরায় পৃথিবীতে সেন্ড করা খুবই মুশকিল হবে। আর আমাদের পৃথিবীতে থাকা টেলিস্কোপ এত বেশি অ্যাডভান্স নয় যে এই অবজেক্টের সারফেসের ছবি ডিটেলসে ক্যাপচার করতে পারে। কিন্তু JWST টেলিস্কোপ এমন এক পাওয়ারফুল যন্ত্র যার সাহায্যে এরিসের ছবি নেওয়া সম্ভব, যার সাহায্যে এর সারফেস এবং এর ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায়। এছাড়া এমন বহু জিনিস আছে যা এরিসকে গ্রহের শ্রেণীতে রাখতে পারে, তাই হয়তো ভবিষ্যতে এরিসকে গ্রহের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে। আপনাদের কি মনে হয়, এরিসকে প্ল্যানেট হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।